সই কদমে গাছে হে বসে আছে কদম গাছে কে বসে আছে সই কদমে গাছে হে বসে আছে চলে না যাইও মাই তুই চলে না যাইও মাই তুই খাকি না যাইও সবার মাঝে না ওই ঠাকুর মন্দিরে
মানে ডাকা হতো কেন গো কার জন্য কলঙ্কিনি হয়েছিল কৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণ যখন তখন বাঁশি বাজাতো আর রাধা রানী ছুটে ছুটে চলে যেত আর লোকে বলতো গ্রামের লোকে বলতো ওই দেখ কলঙ্কিনি রাধে যায় আচ্ছা এখনকার যুগে আগে রাধা রানীকে বাঁশিতে ডাকা হতো আর এখনকার যুগে রাধা রানীদের কি করে ডাকা হয় ফোনে তাই তো আগে ডাকতো বাঁশিতে আর এখন ডাকে ফোনে তো বাবার সামনে বসে দিনরাত 24 ঘন্টা প্রেম করলেও বাবার ধরার ক্ষমতা আছে বাবা কি মেয়েকে ধরতে পারবে বাবা যদি জিজ্ঞাসা করে এই তুই ফোনে এত কথা কার সঙ্গে বলিস মেয়েটা ছোট করে বলবে আমার বান্ধবীর সাথে তাই তো তো বাবা যদি জিজ্ঞাসা করে এই কোন বান্ধবী আগে নাম বল তাড়াতাড়ি বলে দেয় বাবা রিঙ্কি রিঙ্কি কিন্তু ফোনের মধ্যে রিঙ্কির বদলে পিন্টু ঢুকে বসে আছে বাবার কি ধরার ক্ষমতা আছে নেই তো তো কি বলছে আমার যেমন বেরি তেমনি আমি চলবি যাবো না যেমন বেরি তেমনি